কিছু নির্দিষ্ট নিয়ম মেনে রোজা রাখতে হবে ডায়াবেটিস রোগীদের। এজন্য পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাস ও ঔষধ সেবনে, তবেই ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকবেন, জানিয়েছেন চিকিৎসকরা। ডায়াবেটিস আক্রান্তরা রোজা রেখে ব্লাড সুগার পরীক্ষা ও ইনসুলিন গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। বিস্তারিত নাজিব ফরাজের রিপোর্টে। বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের তথ্যে দেখা যায়, দেশে পৌনে 1 কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিশাল এই জনগোষ্ঠী পবিত্র রমজান মাসে কিভাবে রোজা রাখবেন? ডায়াবেটিস বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদউদ্দিন জানিয়েছেন, ডায়াবেটিস রোগীদের রোজার রাতে কমপক্ষে 3 বার খেতে হবে, সমন্বয় করতে হবে ওষুধ ও ইনসুলিন গ্রহণে। তারও খেতে হবে, সন্ধ্যারাতও খেতে হবে, সেরিও খেতে হবে। এই 3 বারের 1 বারও মিস দেওয়া যাবে না। শেষ রাতের খাওয়াটা আগরাতে না খেয়ে শেষ রাতেই খেতে হবে, একেবারে শেষ সময়, কারণ এরপর তো 16 ঘন্টা না খেয়ে ইফতার সন্ধ্যারাতে ম্যাক্সিমাম খাওয়া, শেষ রাতে খুব অল্প আমরা খাই। তাহলে আমাদের ম্যাক্সিমাম ওষুধ হওয়া উচিত ইফতার সন্ধ্যারাতে, শেষ রাতে খুবই কম। তো যারা 2 বার খান, এদের পরামর্শ হলো তাহলে ইফতারে সকালের ডোজটা খেলাম, রাত্রের ডোজের অর্ধেক সেহরিতে খেলাম। সেম ইনসুলিনের ক্ষেত্রেও তাই, খেজুর আমাদের আরেকটা থাকে যে খাবো কি খাবো না, 2-1টা খেজুর উনি খেতে পারেন ইফতারের সময়, কোনো অসুবিধা নেই। কিন্তু ফল ফলাদি আমাদের বেশিরভাগই খাওয়া উচিত, যেগুলো কম মিশ্র। ডায়াবেটিস আক্রান্তদের দিনের বেলায় বেশি পরিশ্রম না করার পরামর্শ দিয়েছেন তিনি, আর চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সন্ধ্যার তুলনায় সাহারির সময় অর্ধেক ইনসুলিন গ্রহণের পরামর্শ দেন। হাঁটবো কখন? যেহেতু রমজানে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তারাবিতে যে আবার 1-1.5 ঘন্টা অতিরিক্ত সময় উঠবস করতে হয় নামাজের জন্যই, রমজানে এই এবাদত বন্দেগি আমাদের এক্সারসাইজের একটা অংশ হয়ে যায়, যে দিনের বেলায় যেন আমাদের অতিরিক্ত পরিশ্রম না হয়ে যায়, কারণ এতে হঠাৎ করে সুগার কমে যেতে পারে। তবে ব্লাড সুগার অত্যাধিক কমে গেলে কিংবা বেড়ে গেলে রোজা ভেঙে ফেলার পরামর্শ দিলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদউদ্দিন। এবং বেউস হয়ে গেলে ওনার অনেক জটিলতা হতে পারে। এদিকে ইসলামী চিন্তাবিদরা জানিয়েছেন, রোজা থাকা অবস্থায় ব্লাড সুগার পরীক্ষা ও ইনসুলিন গ্রহণে কোনো বাধা নেই। ইনহেলার আর ইনসুলিন এতে কোনো সমস্যা নেই, এটা নিতে পারে। আর ব্লাড দিতে পারবে যদি তিনি দুর্বল না হয়ে যান, কিন্তু ব্লাড নিতে পারবেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হাতে গোনা কয়েকদিনের জন্য তোমাদের কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, সে এই রোজা অন্য সময়ে আদায় করে নেবে, আর এটা যাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে সে এর পরিবর্তে একজন মিসকিনকে খাবার দান করবে।